বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ রুবানি স্কুল অ্যান্ড কলেজ কাপ্তাই কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। তো আমরা এই পর্যন্ত যে টপিকসগুলো পড়ে আসলাম, সো সেখানে ঠিক সরাসরি মুভ করতেছি। আশা করি তোমরা এবং তুমি এবং তোমার পরিবারের সকলে ভালো আছো। সরাসরি আমরা পড়ালেখার টপিকসে চলে যাই, কথা না বাড়িয়ে চলো দেখা যাক আজকে কারা কারা অ্যাবসেন্ট বা প্রেজেন্ট আছেন, একটু প্রেজেন্ট দেন এবং সাউন্ডে কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু জানাবেন। সাউন্ড এবং স্ক্রিনে বৃদ্ধি কমকে কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। প্রত্যেকে আপনাদের নিজ নিজ না কি জানি আপনাদের রোল নাম্বার প্রোভাইড করবেন। ওকে, তো আজকের আমাদের ক্লাসে নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে কিভাবে নেস্টেড এলআই ট্যাগ ব্যবহার করা যায়, তারপর ইমেজ ট্যাগ ব্যবহার করা যায়, এসব বিষয়ে আমরা কোডিং গত ক্লাসে দেখেছিলাম। সো এরই ধারাবাহিকতা আজকে আমরা পরবর্তী টপিক্স নিয়ে আলোচনা করব। যদিও আমি গত ক্লাসে একটু নোটিস করেছিলাম যে আপনাদের ইমেজ ট্যাগের মধ্যে কিছু সমস্যা আছে, তো ইমেজ ট্যাগের সমস্যা থাকলেও আমরা ইমেজ ট্যাগ দিয়ে আমি একটা টিউটোরিয়াল বানালাম। তো টিউটোরিয়ালটা আমি আপনাদের লিঙ্কটা আমি আপনাদেরকে প্রোভাইড করব ক্লাস শেষ হলে ইনশাল্লাহ। আপনারা টিউটোরিয়ালটা দেখে ইমেজ ট্যাগের যে প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করে নেওয়ার চেষ্টা করবেন আশা করি, ঠিক আছে? তো ইমেজ ট্যাগে আমি আজকে ইমেজ ট্যাগ নিয়ে পড়াবো না, তো আমরা আজকে যেটা পড়বো সেটা নতুন একটা টপিক্স। দেখা যাক আজকে টপিক্স কী অপেক্ষা করছে আমাদের জন্য। তো আজকে উপস্থিত আছেন যাক ইমনকে পাওয়া গেছে আজকে ক্লাসে, শেষ পর্যন্ত ক্লাস করবেন অবন্তি আসছেন অনেকদিন পর ক্লাসে, শান্তা দাস, কামরুল হাসান। আপনি কোন কোন ইয়ার বা কোন কোন কলেজের একটু জানাবেন। মোর্শেদ আলম, সীমারুদ্র, সজীব, মঙ্গায় আসছেন যথারীতি, ফাহিমা, ইয়াহিয়া, তারপর অপি। আচ্ছা, মেঘলা দাসকে দেখা যায় না ক্লাসে, ব্যাপার কি? জোয়া আসছেন, শাকিল, আয়েশা সিদ্দিকা, ও কিশা চাকমা। যারা যারা ক্লাসে অ্যাবসেন্ট একটু সরাসরি ওদেরকে শেয়ার করেন লিঙ্কটা, অথবা কমেন্টে ট্যাগ করেন, দুটো একটা করেন দ্রুত, ওরা যাতে ক্লাসে প্রেজেন্ট থাকে। মাত্র আজকে প্রেজেন্ট হচ্ছে 34 জন এখন পর্যন্ত, তো একটু এনিহাও তাদেরকে কমেন্টে ট্যাগ করেন অথবা শেয়ার করেন, যে কোনো একটা করে তাদেরকে ক্লাসে উপস্থিত থাকার ব্যবস্থা করেন। আজকের খুব ইম্পর্টেন্ট একটা টপিক্স আজকে আমরা আলোচনা করব। এই টপিক্সটা HTML-এর এই টপিক্সটা অনেক স্টুডেন্টই ভুল করে, যেটা সম্পর্কে আমরা বিগত অনেকগুলো ব্যাচ নিয়ে একটা আইডিয়া আছে। তো টেবিল, HTML টেবিল আসলে কীভাবে তৈরি করতে হয় সেটা সম্পর্কে আমরা একটু আজকে বিস্তারিত আলোচনা করব। জাহিদুর রহমান রোল নাম্বার প্রোভাইড করবেন। ঈশা চাকমা অনেকদিন পরে ক্লাসে আসছেন। সেকশনের রোল এক, ঋতু তঞ্চঙ্গা ক্লাসে আসে না, এটা সেকশনের, সরি সেকশনের, ওনারা একটু এই মেসেজটা ওকে প্রোভাইড করবেন যে স্যার বলছেন রোল এককে এনিহাও ক্লাসে আসার জন্য। অনেকদিন পরে আসছেন নাকো, আপনার নামটা কি নাকো? আসলে অনেকদিন পরে ক্লাসে আসছেন আপনি। ওকে, আজকে আমরা বেসিক্যালি একটা যেটা শেখবো সেটা হচ্ছে টেবিল ট্যাগ, বা টেবিলটা কীভাবে ব্যবহার করতে হয় বা টেবিল যুক্ত করে কীভাবে তথ্যগুলো প্রদর্শন করতে হয় সেগুলো আমরা মূলত আজকে দেখব, ঠিক আছে? আচ্ছা, ওকে, টেবিলটা আসলে আমরা টেবিল সম্পর্কে বলা কোনো কিছু নাই, আমরা টেবিল সম্পর্কে জানি যে একটা ওয়েব পেজে কি, ওয়েব পেজের মধ্যে কি কি ধরনের টেবিল থাকতে পারে সেটা একটু দেখেন। একটা ওয়েব পেজে ওয়েবসাইটের রিকোয়ারমেন্ট অনুযায়ী বিভিন্ন ধরনের টেবিল থাকতে পারে, সেটা যে কোনো পার্সনের রেজাল্ট বলো, এজ বলো, এই ধরনের যেই তথ্যগুলো আমাদেরকে টেবিলে উপস্থাপন করতে হবে সেগুলোর আমি কয়েকটা ডেমো বা চিত্র দেখালাম। তো চিত্রটা দেখার চেষ্টা করেন যে কিভাবে আমি বেসিক্যালি কিভাবে কে কি টাইপের টেবিল ট্যাগ থাকতে পারে সেগুলো একটু দেখার চেষ্টা করেন। এগুলো হচ্ছে মূলত একটা টেবিল
এর মধ্যে স্যাম্পল টেবল হচ্ছে এগুলাই ওয়েব পেজের মধ্যে। তো এখন শুধুমাত্র টেবিল তো আর আঁকা যাবে না, আমরা কোডিং দিয়ে মূলত টেবিলগুলোকে প্রদর্শন করব। সো একটু ভালোমতো খেয়াল করবেন যে টেবিলের ক্ষেত্রে আমাদের কি কি ব্যাপারগুলো মনে রাখতে হবে। সাইমা তাসনিম প্রায় 2-3টা ক্লাস পরে আসছেন আজকে, ওকে। তো টেবিলে মূলত আমরা যেসব তথ্য উপস্থাপনের জন্য টেবিল ব্যবহার করব, তো সেগুলোর জন্য আমাদের যে ট্যাগটা ইনস্ক্রিপশন আছে তোমার টেবিল ট্যাগ, ট্যাগটার নামে হচ্ছে টেবিল। টেবিল দিয়ে স্টার্ট করবে, এরপরে কি হবে ক্লোজিং ট্যাগটাও টেবিল দিয়ে শেষ হবে। তো এগুলো সম্পর্কে আমরা জানি, স্টার্টিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ সম্পর্কে আমরা জানি। সো এবার আমরা পরবর্তী স্লাইডে দেখি যে টেবিল কিভাবে অ্যাড করার জন্য আমাদের কি কি প্রয়োজন হতে পারে। আর টেবিলটাকে আমাদের যে ব্যাপারগুলো আমাদের মাথায় রাখতে হয় সেটা হচ্ছে একটা টেবিলের ক্ষেত্রে রো থাকবে, তারপর কলাম থাকবে এবং সেল থাকবে। সেগুলো সম্পর্কে আমরা জানি যে রো কলাম এবং সেল, রো কোনটাকে বলা হয়, কলাম কোনটাকে বলা হয় একটু খেয়াল করি আমরা একটু। এই ব্যাপারগুলো কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের কমন ভুল যে রো তারা ডিফাইন করতে পারে না, কলাম তারা ডিফাইন করতে পারে না। এই টেবিলটার মধ্যে রো কোনগুলো আর কলাম কোনগুলো দেখি কে বলতে পারবেন? যে এখনো পর্যন্ত আমি কোনো কিছু বলি নাই, এই প্রদর্শিত টেবিলের মধ্যে রো কতটা আছে কলাম কতটা আছে কে বলতে পারবেন? একটু কমেন্ট সেকশনে আমাকে জানান। ও মর্জু ভাই, প্রত্যেকটা ক্লাসে আপনার নেট বুঝেছে বোঝা যায় না, আসলে আপনার নেটের সমস্যা, অন্য কারো সমস্যা হচ্ছে না। নেটটা ঠিক করে পরবর্তী ক্লাসে দেখবেন, দেখে নেবেন পরবর্তীতে ক্লাসগুলো দেখে নেবেন আবার। আচ্ছা তো দেখি বলেন কয়টা রো কয়টা কলাম এই প্রদর্শিত টেবিলে, কয়টা রো কয়টা কলাম কমেন্ট সেকশনে জানান। হ্যাঁ রুমা দিয়ে বলতেছেন 4টা রো 3টা কলাম, ভেরি গুড। দেখি 4টা রো 4টা কলাম, সরি আপনারটা হবে না 4টা রো 4টা কলাম, আমি অন্য অন্যদের কমেন্ট দেখি। 4টা রো 4টা কলাম, অন্যদের কি অবস্থা? অন্যরা এখনো পর্যন্ত কোনো কমেন্ট করেননি। জাহিদুর রহমান 4টা রো 3টা কলাম, রুমা দে 3টা কলাম, অনুভূমিকগুলো রো, ইয়াহিয়া বলতেছেন অনুভূমিকগুলো রো, আচ্ছা ঠিক আছে অনুভূমিকগুলো রো। কয়টা রো কয়টা কলাম সেটা বললে হবে। মহামায় বলতেছেন 3টা রো 4টা কলাম, 3টা রো 4টা কলাম, দেখছেন এই যে কমন ভুলগুলো, এই যে ব্যাপারগুলো আমাদের মধ্যে এখনো পর্যন্ত গ্রো করে নাই যে রো কোনটা কলাম কোনটা। এবার দেখেন আমি বলছি আর কমেন্ট করতে হবে না, এখানে দেখেন 1 2 3 4, কয়টা রো 4টা রো, কয়টা রো 4টা রো, অর্থাৎ অনুভূমিকগুলো হবে রো, কলাম হচ্ছে কি যেগুলো লম্বালম্বি বা ভার্টিক্যাল সেগুলো হচ্ছে তোমার কলাম। তোমাদের এই যে আমাদের বাসা বাড়ির যে পিলারগুলো আছে সেগুলো কিন্তু কলাম বলা হয়, মাথায় রাখবেন। স্টেটিং অর্থাৎ যেগুলো লম্বালম্বি সেগুলো হচ্ছে তোমার কলাম, আর যেগুলো ভার্টিক্যালি বা অনুভূমিক সেগুলো হচ্ছে তোমার কি রো। তাহলে এই এই আর মধ্যে 4টা রো, এই টেবিলের মধ্যে কয়টা রো 4টা রো 3টা কলাম, এই ব্যাপারটা আমাদের ক্লিয়ার হইতে হবে, নাহলে আমরা কোডিংয়ে ভুল করবো। তাহলে দেখেন আমাদের এখানে রো কয়টা, এখানে আমি নিজেও ভুল লিখছি, রো কয়টা হবে, রো হবে 4টা, কিন্তু কলাম কয়টা 3টা। কিন্তু আর প্রত্যেকটা ঘরকে বলা হয় কি সেল বলা হয়, প্রত্যেকটা ঘরকে কি বলা হয় সেল বলা হয়। এখানে একটা জিনিস বলে মনে রাখবেন, রোতে আমি অর্থাৎ আমি স্লাইডে রোতে 3টা দিয়ে দিয়েছি, এটা ভুল আসছে, রো হবে 4টা, স্লাইডে টাইপিং মিস্টেকের কারণে রো কয়টা হবে 4টা, কলাম কয়টা হবে 3টা। তাহলে রো হচ্ছে অনুভূমিকগুলো হচ্ছে রো, আর যেগুলো লম্বালম্বি সেগুলো হচ্ছে কি কলাম, এগুলো যাতে ভুল না হয়, ঠিক আছে। তাহলে সেল কতটা, সেল হচ্ছে কত 12টা, সেল মানে হচ্ছে আমাদের প্রত্যেকটা ঘর হচ্ছে একটা একটা সেল, 1 2 3 4 5 6, এভাবে করে রো এবং কলাম গুণ করলে আপনি সেল সংখ্যাটা পাবেন। সেল সংখ্যাটা আমার ইম্পর্টেন্ট না, আমার ইম্পর্টেন্ট হচ্ছে কি একটা প্রদর্শিত টেবিলের জন্য কতটা রো এবং কতটা কলাম সেটা আমাকে মাথায় রাখতে হবে, তাহলে আমি কোডিং করতে সুবিধা হবে, রো কতটা কলাম কতটা। তাহলে রো এবং কলাম আসলে আমি আশা করি ক্লিয়ার হলো। তাহলে অনুভূমিকগুলো হচ্ছে কি রো এবং লম্বালম্বিগুলো হচ্ছে কি কলাম, ঠিক আছে। ওকে তাহলে এবার আমরা পরবর্তী স্লাইডে দেখি যে আমাদের আর কি কি প্রয়োজন হতে পারে টেবিলের ক্ষেত্রে। আমরা একটা আরেকটা টেবিল দেখি এবার, দেখেন এই টেবিলের একটা হেডিং আছে, এটা কিন্তু টেবিলের আলাদা হেডিং, এটা কিন্তু কোনো টেক্সটের হেডিং না, এটা হচ্ছে কি টেবিলের হেডিং। তাহলে একটা কথা মনে রাখবেন, টেবিলের হেডিংকে বলা হয় ক্যাপশন, কি বলা হয় ক্যাপশন বলা হয়। টেবিলের টেবিলের উপরে অর্থাৎ টেবিল টেবিলের বক্সের উপরে যেই হেডলাইনটা থাকবে সেটাকে আমরা কি বলবো,
ক্যাপশন বলবো, কি বলবো, ক্যাপশন বলবো। আর এই কথাটা ক্যাপশন ট্যাগ দিয়ে লিখতে হয়, ক্যাপশন শুরু ক্যাপশন শেষ, ক্যাপশন শুরু ক্যাপশন শেষ, তাহলে CAPTION। অর্থাৎ একটা টেবিলের ঠিক উপরে টেবিল সম্পর্কে যে তথ্য দেওয়া থাকবে সেটাকে বলা হয় কি, ক্যাপশন। সো আমরা এটাকে কি দিয়ে লিখবো, ক্যাপশন ট্যাগ দিয়ে লিখবো। তাহলে এই টেবিলেও কয়টা আছে, রো কতটা কলাম কতটা, রো হচ্ছে কয়টা, এক দুই তিন চার, চারটা রো আর হচ্ছে কয়টা কলাম, দুইটা কলাম, কয়টা রো, চারটা রো দুইটা কলাম। জিদান তঞ্চঙ্গা ক্লাসে ঠিক টাইমে উপস্থিত থাকবেন, চারটা রো তিনটা কলাম, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের আর কি কি মনে রাখতে হবে, এই দেখেন আমি কিছু কোয়েশ্চেন করছি সেগুলো তো আপনারা এখন মোটামুটি পারবেন, যে কলাম কয়টা রো কয়টা এগুলো আমরা অলরেডি জানলাম, ঠিক আছে। তাহলে এই তথ্যগুলো জেনে আমরা কোডিং শুরু করব, তথ্যগুলো মাথায় রাখার পরে আমরা কোডিং এর দিকে যেতে পারবো, ঠিক আছে। এবার আসেন পরবর্তী স্লাইডে আমরা দেখি, ঠিক আছে, ক্যাপশন, হ্যাঁ, ভেরি গুড। আবার দেখেন এই ক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে, কিছু কিছু টেবিলের ক্ষেত্রে উপরের কথাগুলো হেডলাইনের মতো শোনায়, যেমন আমি কিছুক্ষণ আগে দেখে আসলাম নাম রোল, নাম রোলটা হচ্ছে পুরো কলামটার হেডলাইন। আমি যখন উপরে যখন নাম দেখি তখন আমি নিজে বুঝে যাই যে সবগুলো হচ্ছে কি নাম, যখন উপরে লেখা থাকে রোল তখন আমি বুঝে যাই এটা কি রোল, বা জিপিএ লেখা থাকলে আমি বুঝতে পারি নিচের 5.001 হচ্ছে কি জিপিএ, যদি এরকম থাকতো যে টাকা তাহলে 5.001 5 টাকা হতো। অর্থাৎ উপরের অংশটা মূলত টেবিলের সেলগুলোতে কি তথ্যগুলো দেওয়া আছে সেটা আমাকে বলে দেয়, তাহলে উপরেগুলোকে আমরা কি বলবো, টেবিল হেডিং, আর ভেতরে যেগুলো আছে সেগুলোকে আমরা বলবো কি, টেবিল ডেটা বলবো, কি বলবো, টেবিল ডেটা বলবো। তাহলে টেবিল হেডিং মূলত টেবিলের মধ্যে কোন ডেটা আছে সেটা সম্পর্কে ধারণা দিয়ে দেয় আমাদেরকে, যে উপরে আপনার ঠিকানা, তাহলে আমি নিচের যে তথ্যগুলো সেগুলো আমরা বুঝে যাই যে উপরে কি নিচেরগুলো কি ঠিকানা দেওয়া আছে, বা আমি বললাম উপরেরটা লেখা আছে কি মোবাইল নাম্বার, তাহলে নিচে যে সংখ্যাগুলো আছে সেগুলো কি বুঝাবে, মোবাইল নাম্বার বুঝাবে। তাহলে উপরের কথাগুলোকে আমরা কি বলবো, টেবিল হেডিং বলবো, আর নিচে যতগুলো তথ্য থাকবে সেগুলোকে আমরা কি বলবো, টেবিল ডেটা বলবো। এগুলো আমাকে কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে, এগুলো এমসিকিউ বলো কোডিং এর ক্ষেত্রে বলো, এগুলো আমার লাগবে। এবার আসো আমরা টেবিল তৈরি করার সময় কি কি ট্যাগ ব্যবহার করব। আমরা টেবিলের শুরু এবং শেষের জন্য টেবিল ট্যাগই ব্যবহার করবো, এখানে কোনো নতুন কোনো ট্যাগ নাই, টেবিলে ব্যবহার করব। তারপর আছে ক্যাপশন ট্যাগ, ক্যাপশন ট্যাগ কেন, আমি কিছুক্ষণ আগে বললাম যে টেবিলের উপরে টেবিল সম্পর্কে যে তথ্য দেওয়া থাকে সেটা হচ্ছে তোমাকে ক্যাপশন দিয়ে আমি লিখবো, ক্যাপশন দিয়ে আমি লিখবো কি উপরে যেটা, তাহলে আমি লিখবো ক্যাপশন শুরু ক্যাপশন শেষ, মাঝখানে কি লিখবো, যেমন পাশের টেবিলের জন্য রেজাল্ট শব্দটা আমি লিখবো, ঠিক আছে। তারপর হেডিং এর জন্য আমরা কোন ট্যাগ ব্যবহার করবো, টিএইচ, টেবিল হেডিং, টেবিল হেডিং এর জন্য টিএইচ ব্যবহার করবো, টিএইচ শুরু টিএইচ শেষ, টেবিল হেডিং টিএইচ শুরু টিএইচ শেষ। তারপর আসো টিআর, টেবিল রো, টেবিল রো, তাহলে টিআর কে রো কেন, রোর মধ্যে যে ডেটাগুলো আছে সেগুলোর জন্য রো তৈরি করার জন্য আমরা টিআর ব্যবহার করব। রো তৈরি করার জন্য আমরা কি ব্যবহার করব, টিআর ট্যাগ ব্যবহার করব। টিআর মানে, টিআর মানে হচ্ছে কি টেবিল রো। তারপর টেবিলের রোতে প্রত্যেকটা ডেটা, যেমন দেখেন একটা ডেটা দুইটা ডেটা তিনটা ডেটা চারটা ডেটা এভাবে করে টোটাল আটটা ডেটা আছে, কটা ডেটা আছে, আটটা ডেটা আছে। এভাবে আটটা ডেটার জন্য টিডি কয়টা হবে, আটটা ডিডি লিখতে হবে, কয়টা ডিডি লিখতে হবে, আটটা ডিডি আছে, আমি এটা কোডিং এর সময় ইনশাল্লাহ আস্তে আস্তে দেখাবো। তাহলে ক্যাপশন, এটা হচ্ছে কি টেবিল ক্যাপশন, সরি এটা হচ্ছে ক্যাপশন, এটা হচ্ছে কি টিএইচ, আর এগুলো হচ্ছে কি তোমার সবগুলো একটা দুইটা তিনটা চারটা, এগুলো হচ্ছে তোমার কি টেবিল রো। রো তৈরি করার জন্য টিআর ব্যবহার করব, আর ডেটাগুলো দেওয়ার জন্য কি ব্যবহার করব, টিডি ট্যাগ ব্যবহার করব, তাহলে টেবিল ডেটা বা টিডি ট্যাগ ব্যবহার করব। তাহলে এই কয়েকটা ট্যাগ দিয়ে আমি মূলত আজকে টেবিলের যে ক্লাসগুলো আছে আমরা এই ট্যাগগুলো ব্যবহার করে আমরা আজকে টেবিল কিভাবে যুক্ত করতে হয় সেটা শিখব। ওকে, তাহলে ট্যাগ নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা একটু জানাবা, করব, আচ্ছা ঠিক আছে। আচ্ছা চলো এবার পরবর্তী ক্লাস শুরু করি, আমি পরবর্তী স্লাইডে চলে যাই। হ্যাঁ, টেবিলটার কিছু অ্যাট্রিবিউট আছে সেগুলো আমরা একটু জেনে নিই, এগুলো আপনাদের বইও আছে। টেবিলটার অ্যাট্রিবিউটগুলো হচ্ছে কি, যেমন আমি প্রতিটা ক্লাসে বলে দিয়েছি যে অ্যালাইন, অ্যালাইনটা যে কোনো ট্যাগে এখন ব্যবহার করা যাবে, বিজি কালার বা ব্যাকগ্রাউন্ড কালারটা যে কোনো ট্যাগে এখন ব্যবহার করা যাবে। তাহলে বর্ডারটা হচ্ছে এই যে এই যে এইটা
নিজে একটা টেবিল, এই যে আমরা যেটাতে করতেছি এটা একটা টেবিল। এই যে দেখেন টেবিলের বর্ডারটা দেখেন কত পাতলা, একদম পাতলা। আমি যদি একটু টেবিলের বর্ডার একটু বড় করতে চাই বা একটু মোটা করতে চাই, তখন আমি বর্ডার ইকুয়াল টু দিব কত, পাঁচ। তাহলে বর্ডার ইকুয়াল যখন পাঁচ দিব তখন টেবিলের চারপাশের বর্ডারটা একটু মোটা হয়ে যাবে, ঠিক আছে। হোয়াইট, হোয়াইট মানে সেলটা কতটুকু হোয়াইট হবে, সেলের প্রশস্ততা, একটা টেবিলের সেলগুলো যে আছে সেগুলো প্রশস্ত কত বড় হবে সেটার জন্য হোয়াইট। তারপর অ্যালাইন, অ্যালাইন সম্পর্কে আগে বলেছি, একটা কন্টেন্টের পজিশন অর্থাৎ ডানে বামে মুভ করার জন্য অ্যালাইনটা আমার লাগে। তারপর সেল স্পেসিং, সেল প্যাডিং, সেল স্পেসিং মানে হচ্ছে যে একটা সেলের মধ্যে কি পরিমাণ ফাঁকা জায়গা থাকবে, এগুলোকে বলে সেল প্যাডিং। প্যাডিংটা মূলত হচ্ছে যে আমি একটু উদাহরণ দিয়ে বলি, যখন আপনারা খাতা বানান, খাতা বানানোর সময় আপনি একটা রোল রোল মার্জিন করেন না, রোল মার্জিন করেন না, রোল মার্জিনটা হচ্ছে মূলত প্যাডিং, যে আমি একটা পজিশন থেকে কতটুকু সরে আমি লেখা স্টার্ট করব। এটা ওয়েবসাইটের বা ওয়েব পেজের পার্সপেক্টিভ এটাকে বলা হয় কি, সেল প্যাডিং বলা হয়। এটা কি বলা হয়, সেল প্যাডিং বলা হয়। আরো একটা আছে কি বিজি কালার, আমরা চাইলে টেবিলের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবো বিজি কালার দিয়ে। টেবিলের পাশে আমরা বিজি কালার, যখন বিজি কালার একটু রেড দিব তখন কি হয়ে যাবে, টেবিলের ব্যাকগ্রাউন্ড কালারও পরিবর্তন হবে। তাহলে টেবিলের ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করা যাবে, বর্ডারকে বড় করা যাবে, সেল স্পেসিং, অ্যালাইন, হোয়াইট অর্থাৎ সেলের একটা সেল কতটুকু বড় হবে, কতটুকু প্রশস্ত হবে, সেগুলো আমরা কি করতে পারবো, এই অ্যাট্রিবিউটগুলো দিয়ে আমরা ডিফাইন করে দিতে পারবো, ঠিক আছে। হারুনুর রশিদ ক্লাসে ঠিক টাইমে উপস্থিত থাকবেন, তো এখানে কিছু কোড দেখাচ্ছি, কোডগুলো আমি এখন বুঝাবো না, তুমি জাস্ট কোডগুলো দেখো, আমি যখন কোডিং করাবো তখন একটা আমি কোডিং কোডগুলো আবার এসে দরকার হলে বুঝাই দিয়ে যাব, ঠিক আছে। কোডিং এর কোডিং সেশনে আমরা কোডগুলো দেখব, জাস্ট আমি কোডগুলো দেখাচ্ছি এমনিতে এখন। আপনারা যারা যাদের প্রয়োজন তারা স্ক্রিনশট নিয়ে রাখবেন, আর যে সুলতানা ক্লাসে ঠিক টাইমে উপস্থিত থাকবেন, এটা ভাবে কেন আসতেছেন, ক্লাস অলরেডি অর্ধেক শেষ, ঠিক আছে। যাদের স্ক্রিনশট নেওয়া দরকার স্ক্রিনশট নিয়ে রাখেন, আমি কোডটা পরে বুঝাচ্ছি, এখন বুঝাবো না, কোডিং সেশনে যাবে তো গেলে তখন দেখাচ্ছি। আরও একটা খেলাম, এটাও একটু চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এটা আবার একটু স্ক্রিনশট নিয়ে রাখেন, হ্যাঁ এটাও একটু স্ক্রিনশট নিয়ে রাখেন, পরবর্তীতে আপনারা যখন কোড বুঝবেন তখন আস্তে আস্তে বুঝে যাবেন, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের যে তথ্যগুলো কোড করার জন্য যে তথ্যগুলো লাগবে সেগুলো আমরা অলরেডি পেয়ে গেলাম, আমরা এবার চলো আমরা সরাসরি কোডিং সেশনে চলে যাচ্ছি, ঠিক আছে। যারা ল্যাপটপ বা ডেস্কটপ নিয়ে সামনে বা কম্পিউটার মোবাইল নিয়ে তো আছো, পরবর্তীতে কোডগুলো আবার করে আমাকে দেখাবা, ঠিক আছে। তো লেটস কোড ইট সেশনে আমরা মুভ করবো, আজকে আমাদের লেটস কোড সেশন এখান থেকে শুরু হচ্ছে। চলো লেটস কোড ইট সেশনে আমরা দেখবো কিভাবে আমরা এই যে থিওরিগুলো পড়লাম সেটা কিভাবে করবো, সেটা আমরা একটু এবার দেখবো। নেট ডিস্টার্ব হলে একটু পরবর্তীতে দেখে নেবেন যে ক্লাসগুলো, ওকে। আমরা আশা করি কোডের এটা দেখা যাচ্ছে আপনাদের স্ক্রিনের মধ্যে, সাউন্ড নেই, হ্যালো, হ্যাঁ স্ক্রিনের মধ্যে আপনাদের কোডিং এর যে ইয়াটা ছিল, আমাদের যে আমরা যে জায়গাতে কোডিং করছি সেটা দেখা যাচ্ছে। তো আচ্ছা ওকে, তাহলে আমরা কোডিং সেশন শুরু করতেছি। কোডিং এর যে ইন্টারফেস সেটা কি ঠিক আছে, কোডিং এর ইন্টারফেসটা কি দেখা যাচ্ছে, আমাকে একটু একজন জাস্ট কমেন্ট করে জানান যে কোডিং এর যে যে আমাদের যে স্ক্রিনটা সেটা দেখা যাচ্ছে কিনা। আমরা এখনই কোডিং শুরু করছি,
আমি বডি সেকশন থেকে কোড লেখা শুরু করছি, ওকে দেখা যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমি কোডিং শুরু করে আপনারা দেখেন কিভাবে টেবিল ট্যাগের কাজটা করতে, একটু দেখেন। টেবিল শুরু, টেবিল ট্যাগ শেষ করলাম, শুরু এবং শেষ। তারপরে আমরা টেবিলটার একটা আমরা একটা খেয়াল রাখবেন, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে আমরা মূলত এই 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 আটা করার চেষ্টা করব, এই টেবিলটা করার চেষ্টা করব। খেয়াল করেন, যখন আপনাকে HTML টেবিল তৈরি করতে বলবে, টেবিল যেটা উদ্দীপকে দেওয়া থাকবে, প্রশ্ন উদ্দীপকে যে টেবিলটা দেওয়া থাকবে, সেটা আপনি একটু অ্যানালাইসিস করবেন। কি অ্যানালাইসিস করবেন? অ্যানালাইসিস করবেন যে ওই টেবিলে কলাম কতটা, রো কতটা। তাহলে আমি এই টেবিলটার ডিজাইন এখন করব। টেবিলটা ডিজাইন করার জন্য আমাকে আপনি বলেন যে এখানে রো কতটা, কলাম কতটা। জি স্যার, আর বলতে হবে না, শেষ, আমি জানছি। এখন এই টেবিলটাতে রো কতটা, কলাম কতটা আমাদের আমরা দেখতেছি। এখানে হরিজন্টালি বক্স কতটা আছে, দুইটা, দুইটা রো আছে, কলাম আছে কয়টা, দুইটা রো কলাম। তাহলে দুইটা কলাম, দুইটা রো, দুইটা কলাম, দুইটা রো। তাহলে দুইটা কলাম, দুইটা রো এর জন্য আমরা এখন কোডিং শুরু করব। তাহলে এই তথ্যটা যাতে ভুল না হয়, কেউ যদি কলাম এবং রো সংখ্যা ভুল করেন তাহলে আপনার কোডিংয়ে ভুল হবে, ঠিক আছে। সো আমরা এবার দেখব কিভাবে দুইটা রো এবং দুইটা কলামের জন্য একটা টেবিল ডিজাইন করতে হয়, ঠিক আছে। ওকে, তাহলে আমি এবার দেখেন কিভাবে ডিজাইন করতেছি। টেবিল শুরু, টেবিল শেষ, এবং আমি এবার ফার্স্টে ক্যাপশনটা লিখে ফেলবো। ক্যাপশন ছিল কি, ক্যাপশন দিলাম, ওকে, ক্যাপশন দিলাম, ক্যাপশন শেষ করলাম। সাপোজ আমার ওই ওই টেবিলটার ক্যাপশন দেওয়া থাকবে, মনে করেন আপনাকে উদ্দীপকে বললো যে যে রেজাল্ট নামের একটি টেবিল তৈরি করো, উদ্দীপকের তোমাকে চিত্রটা দেওয়া আছে, সেই চিত্রটা অনুযায়ী তোমাকে বলবে উদ্দীপকের টেবিলটা রেজাল্ট নামে তৈরি করো। তখন তোমার ক্যাপশন হবে কি, রেজাল্ট হবে, ওকে, ঠিক আছে। আর কমেন্ট করার দরকার নেই, আমি জানলাম রো দুইটা, কলাম দুইটা, ঠিক আছে। তাহলে ফার্স্টে টেবিল করার সময় অলওয়েজ মাথায় রাখবেন, আপনাকে প্রথমে রো আগে কোডিং করতে হবে। কি কি কোডিং করবেন? রো আগে কোডিং করবেন। তাহলে আমার রো কতটা, দুইটা রো, কয়টা রো, দুইটা রো। খেয়াল রাখবেন রোর জন্য আমরা কোন ট্যাগ ব্যবহার করবো, বলছিলাম TR, টেবিল রো। রোর জন্য কোনটা ট্যাগ ব্যবহার করবো, TR বা টেবিল রো। তাহলে TR শুরু করতেছি, TR শেষ করলাম। তাহলে TR শুরু এবং TR শেষ, TR শুরু এবং শেষ মানে কয়টা, একটা। কিন্তু আমার TR কতটা, আমার রো কতটা, দুইটা। এ কারণে আমি দুইবার করব, কয়বার করব, দুইবার করব, TR শুরু, TR শেষ। তাহলে খেয়াল রাখবেন টেবিলের কোডিং করার সময়, আমাকে অলওয়েজ আগে রোর কোডিং আগে করতে হবে। আমার আমার রো কতটা আছে সেটা আগে বলতে হবে, সেটা বলার পরে আমরা কলামের দিকে যাব, ঠিক আছে। আমরা প্রথমে বলবো কার কোডিং করব, আমরা টেবিল রো অর্থাৎ TR এর কোডিংটা করে ফেলবো। যদি আপনার উদ্দীপকে যে টেবিলটা দেওয়া থাকবে সেখানে আপনার যদি রো তিনটা হয়, আপনি এভাবে করে TR এভাবে করে তিনটা স্টার্টিং এন্ডিং করে তিনটা দিবেন। যদি আপনার যে উদ্দীপক সেখানে যদি পাঁচটা কলাম থাকে, আপনি কতটা TR দিবেন, পাঁচ জোড়া TR দিবেন। TR শুরু, TR শেষ, TR শুরু, TR শেষ, এভাবে করে কত জোড়া দিবেন, পাঁচ জোড়া দিবেন, কত জোড়া দিবেন, পাঁচ জোড়া দিবেন। তাহলে খেয়াল রাখতে হবে কিন্তু, তাহলে আমি যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে কি, যে একটা টেবিলের যতটা রো থাকবে ততটা রোর কোডিংটা আগে আপনি করে ফেলবেন। TR শুরু, TR শেষ, অর্থাৎ একটা রো, TR শুরু, TR শেষ, দুইটা রো। যেহেতু আমার এই টেবিলের জন্য দুইটা রো, আমি সেজন্য শুধুমাত্র দুইটা দিলাম। দেখেন এই একটা, এই আর একটা, টোটাল কয়টা, দুইটা TR দিলাম। যদি পাঁচটা হয় তাহলে কয়টা দিব, পাঁচটা, পাঁচ জোড়া দিব, ছয়টা হলে ছয় জোড়া দিব। তাহলে এভাবে করে আমরা ফার্স্টে আমরা TR এর কোডিংটা করে নিব। তারপর করব আমরা যেটা, সেটা হচ্ছে কি, TD। তারপর কি করব, TD, TD মানে হচ্ছে যে আপনার টেবিলে কতটা ডেটা আছে, আপনার টেবিলে কতটা ডেটা আছে। তাহলে খেয়াল করেন এই টেবিলটাতে আমাদের ডেটা কয়টা আছে, দেখেন 1, 2, 3, 4, কয়টা কয়টা, চারটা ডেটা আছে। কিন্তু দেখেন ফার্স্ট রোতে কয়টা কয়টা ডেটা, তিন, দুইটা ডেটা। আবার সেকেন্ড রোতে কয়টা ডেটা, দুইটা ডেটা। খেয়াল রাখবেন ফার্স্ট রোতে ডেটা কয়টা, দুইটা, আর সেকেন্ড রোতে ডেটা কয়টা, দুইটা। তাহলে ফার্স্ট রোতে দুইটা ডেটা, সেকেন্ড রোতেও দুইটা ডেটা। তাহলে আমি কোডিং কিভাবে করব দেখেন, ফার্স্ট রোতে দুইটা ডেটা, একটা
একটা দিলাম, এরপরে দুইটা দিলাম। তাহলে খেয়াল করেন, ফার্স্ট রো ডেটা দুইটা, এ কারণে দুইবার দিলাম। আবার সেকেন্ড রোতেও কয়টা? দুইটা। তাহলে একটা দিলাম, দুইটা দিলাম, তাহলে আমার কাজ হয়ে গেল। খেয়াল করেন, ফার্স্ট রোর ভেতরে দুইটা ডেটা, এ কারণে টিডি দুইবার। ফার্স্ট রোতে দুইটা ডেটার কারণে টিডি কয়বার? দুইবার। সেকেন্ড রোতেও কয়টা ডেটা? দুইটা ডেটা, এ কারণে টিডি কয়বার? তিনবার। কয়বার টিডি? সরি, দুইবার। সেকেন্ড রোতেও কয়টা? দুইটা টিডি, কারণ ডেটা দুইটা। এটা কিন্তু আমি মুখস্থ রাখবো না, এটা কিন্তু আমি মুখস্থ করবো না। আমি দেখবো আমাকে কি টাইপের টেবিল রেডি করতে বললো, আমাকে কি তিনটা একটা রোতে তিনটে ডেটা এলা করতে বললো, তখন আমি টিডি কয়টা দিব? তিনবার দিব। ঠিক আছে, যদি আমার রো চারটা হয় আমি টিআর দিব চারবার, আর ওই রোতে চারবার যদি ডেটা থাকে তাহলে চারটা টিডি দিব। সো আমাকে মাথায় রাখতে হবে কোন রোতে কতটা ডেটা আছে, সেই হিসেবে আমরা কি করবো, কোডিংটা করার চেষ্টা করব। ভেরি গুড জাহিদুর রহমান, যত সংখ্যক রো ততটা টিআর ট্যাগ। ভেরি গুড নাদিয়ান তুলিও সেম, হ্যাঁ ভেরি গুড। ঠিক আছে, তাহলে কি বোঝা গেল যে আমি কিভাবে কোডিংটা করলাম? প্রথমে আমি রোটা বসালাম, রোটা বসানোর পরে আমি দেখলাম ওই রোতে কতটা টিডি আছে, দুটো টিডি বসাই দিলাম। সেকেন্ড রোতে কয়টা টিডি আছে? দুটো টিডি আছে। আমি সেকেন্ড রোতে টিডিটাও কি করলাম? বসাই দিলাম। তারপর দেখেন এটার আউটপুটে কি আছে, এ এ বি বি। কোডিংটা কিন্তু আমরা হরিজন্টালি করতেছি, কোডিং কিন্তু আমরা লম্বালম্বি করতেছি না, এটা কিন্তু মাথায় রাখবেন। আমাদের ফার্স্ট প্রথম রোর সেকেন্ড সেল হচ্ছে কি? বিবি। সেকেন্ড রোর প্রথম সেল হচ্ছে সিসি, সেকেন্ড রোর সেকেন্ড সেল হচ্ছে কি? ডিডি। তাহলে আমার ইনপুটটা হবে কি? এভাবে এ এ বিবি দিব ডিডি। এখন আপনি জিজ্ঞেস করতে পারেন যে স্যার আমরা লেখাগুলো কোথায় বসাবো, এটা কিন্তু জিজ্ঞেস করার বিষয় না, কারণ আমরা প্রথম দিকের ক্লাসগুলোতে বলে আসছি যে যে কোনো ট্যাগের শুরু এবং শেষের মাঝখানে হচ্ছে লেখাগুলো থাকবে। যেই বিষয়গুলো বা যে কন্টেন্টগুলো আমরা ওয়েবসাইটে প্রদর্শন করব সেগুলো অলওয়েজ কি থাকে? ট্যাগগুলোর মাঝখানে থাকে। ঠিক আছে না, এই জন্য আমরা ট্যাগগুলোর বা টিডির দিলাম, তাহলে টেবিল ডাটাগুলো আমরা ইনপুট দিয়ে দিলাম। তো এবার একটা কাজ বাকি আছে, আমরা আমরা দিলাম মনে করো যে পাঁচ দিলাম, তাহলে একটু বর্ডার গুলো একটু পাঁচ একটু মোটা করে দেখাবে। ঠিক আছে, তাহলে আমরা টেবিল বর্ডার দিয়ে দিলাম। ওকে, চলেন এবার আমরা আমাদের আউটপুটটা দেখি। আমাদের আউটপুট হচ্ছে এটা, তাহলে খেয়াল করেন আমাদের আউটপুট এসে গেল, রেজাল্ট ক্যাপশনে ছিল, এবং দেখেন আমাদের আউটপুট একটু বর্ডার গুলো একটু বেশ মোটা, কারণ হচ্ছে আমি পাঁচ দিলাম, বর্ডার যখন পাঁচ দিলাম সেটা একটু মোটা হয়ে গেল। আপনি যদি বর্ডারটা দশ দেন তাহলে আর একটু বেশি মোটা দেখাবে। তাহলে আপনারা বাসায় আপনারা অবশ্যই অবশ্যই বর্ডার গুলো চার পাঁচটা দিয়ে আপনারা চেষ্টা করবেন এটা করার জন্য, জানি এটা এটা কমপ্লিট করার জন্য। ঠিক আছে, ভিন্ন ভিন্ন মান দিয়ে আপনারা করার চেষ্টা করবেন। ঠিক আছে, এবার আমরা আমি আরেকটা কাজ দেখাচ্ছি, একটু দেখেন। আমি একটু আগুলো একটু এডিট করি। ঠিক আছে, তাহলে আমরা এবার দেখবো এই টেবিলটা দেখবো, আমরা কোন টেবিলটা দেখবো? এই টেবিলটা দেখবো, টেবিলটার নাম হচ্ছে কি? এবিসিডি। টেবিলটার নাম হচ্ছে কি? এবিসিডি। এবং টেবিলটাতে কি আছে, কয়টা রো কয়টা কলাম আছে একটু বলেন দেখি, টেবিলে কয়টা রো কয়টা কলাম আছে একটু বলেন দেখি। আমরা এবার নিচের টেবিলটা দেখবো, রো কতটা আছে কলাম কতটা আছে।
হারুনুর রশিদ, ক্লাস ঠিক মতো হচ্ছে? আপনি একটু পরবর্তীতে যখন নেট ভালো হবে ক্লাসটা আবার দেখে নেবেন। বর্ডারটা কালারিং করা যায় না? বর্ডারটা কালারিং হয়তো করা যায় না, আপনি চাইলে আপনি পুরা টেবিলের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, বিজি কালার ইউজ করবেন, বিজি কালার ইউজ করলে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা যাবে। নাদিয়ান তুলি বলতেছেন, ছয়টারও দুইটা কলাম, ছয়টারও কই দেখলেন আপনি? তিনটারও দুইটা কলাম, ভেরি গুড। ওয়াহিদা শবনম, ইয়াহিয়া, আয়েশা সিদ্দিকা, আরজু সুলতানা, আপনাদের আনসার ঠিক আছে, তিনটারও দুইটা কলাম। তাহলে আমি কোডিংটা কিভাবে করব? মুন্তাহা মালিয়া অবন্তী না, আপনি দুইটারও কই থেকে কই থেকে দেখতেছেন? তিনটারও দুইটা কলাম, কারণ এখানে হরিজন্টালি কয়টা আছে? তিনটারও আছে, দুইটা কলাম আছে, ঠিক আছে? ওকে, তাহলে রো কলামে যদি আপনি ভুল করেন তাহলে আপনার কোডিং ভুল হবে। রো কলামে যদি ভুল করেন তাহলে আপনার কোডিং ভুল হবে। এখনো ভুল, তুলি এখনো ভুল করছেন তিনটারও। অপি বলতেছেন ছয়টারও, রো ছয়টা কেমনে হয়? রো ছয়টা কেমনে হয়? আপনারা তো ভুল করতেছেন। হরিজন্টালি যেগুলো অর্থাৎ আনুভূমিক ভাবে যেগুলো সেগুলো হচ্ছে তোমার রো, এবং যেগুলো লম্বলম্বি সেটা হচ্ছে কলাম, আর এগুলো হচ্ছে সেল। 1 2 3 4 5 6 প্রত্যেকটা বক্স একটা একটা সেল, সেলের সাথে রো কেন মিলে ফেলতেছেন আপনারা? তিনটা রো দুইটা কলাম, হ্যাঁ তিশাতন চন্দ্র ঠিক আছে। তাহলে হরিজন্টালি গুলো হচ্ছে কি রো, আর লম্বালম্বি গুলো হচ্ছে তোমার কলাম। অনুভূমিক গুলো রো এবং লম্বালম্বি গুলো কি কলাম। তাহলে এবার আমরা আবার কোডিং করা শুরু করি, এবার কোডিং গুলো আবার একটু আমরা স্টেপ বাই স্টেপ দেখবো, ঠিক আছে? তো আমি এই কোডিংটাও দেখাচ্ছি কিভাবে করতে হবে। দেখেন টেবিল শুরু, যারা প্রথমটা ভালো করে দেখেন না আবার দেখেন, টেবিল শুরু টেবিল শেষ। তাহলে আমরা টেক ফার্স্টে শুরু শেষ করলাম, এরপর আমরা কি লিখবো? ক্যাপশন লিখবো। ক্যাপশন যদি থাকে দিবো, না থাকলে দিবো না। একটা জিনিস খেয়াল করবেন, সবসময় আপনার প্রশ্নে কিন্তু ক্যাপশন দিতে বলবে না, ক্যাপশন না থাকলে আমরা ক্যাপশন অংশটা আর লিখবো না। যেহেতু আমার এখানে ক্যাপশন আছে আমি ক্যাপশনটা দিচ্ছি, ABCD আমার ক্যাপশন। তারপর হচ্ছে আমার কি দিব, রো কটা ছিল? তিনটা রো ছিল, কটা রো ছিল? তিনটা রো ছিল, হ্যাঁ। মোর্শেদ আলম কলনা সেল, CELL, সেল, হ্যাঁ। তাহলে আমার রো কয়টা? তিনটা রো। তাহলে আমি কি দিব, টিআর শুরু টিআর শেষ, একটা রো দিলাম, একটা রো দিলাম। এবার দুই নম্বরটা দিচ্ছি, তাহলে দুইটা রো দিলাম, কিন্তু আমার রো কয়টা? তিনটা রো, আমার রো তিনটায়, কারণ আমি তিন নম্বরটাও দিচ্ছি। ওকে, তাহলে আমি তিনটা টিআর কেন দিছি? তিনটা দেওয়ার, টিআর দেওয়ার কারণ একটাই, সেটা হচ্ছে কি জন্য? আমার প্রশ্নে দেওয়া আছে তিনটা রো, কয়টা রো দেওয়া আছে? তিনটা রো দেওয়া আছে, দ্যাট ইস ওয়াই আমি টিআর দিলাম কয়টা? তিনটা। প্রশ্নে যতটা দেওয়া থাকবে আপনি ততটা আগে টিআরটা বসাই ফেলবেন, টিআরটা বসাই এরপরে আমরা কাজ করব। চলেন এবার আমরা আউটপুটের দিকে একটু তাকাই, হ্যাঁ আউটপুটের দিকে তাকাই। দেখেন এখানে নেম এবং রোল, নেম এবং রোলগুলো, আচ্ছা নেম এবং রোলগুলো আপনাকে টেবিল হেডিং এর মতো মনে হচ্ছে না? মনে হচ্ছে, আচ্ছা ওটা পরে আসি আমরা। আমরা যেটা করব, ফার্স্ট রোতে, ফার্স্ট রোতে কলাম কয়টা? দুইটা কলাম, নেম এবং রোল। সেকেন্ড রোতে কলাম কয়টা? তাও দুইটা। থার্ড রোতে কলাম কয়টা? তাও দুইটা। খেয়াল রাখবেন একটা রোতে কলাম যতটা আমি ততটাই দিব, যদি তিনটা থাকে আমি তিনটা টিডি দিব, দুটো থাকলে আমি দুটো টিডি দিব। তাহলে ফার্স্ট রোতে কলাম দুইটা, সেকেন্ড রোতেও দুইটা কলাম, থার্ড রোতেও কয়টা কলাম? দুইটা কলাম। চলেন আমরা কোডিং শুরু করি। ওকে, ফার্স্ট রো ধরলাম, ফার্স্ট রো ধরে আমরা ভিতরের দিকে চলে যাচ্ছি, যে রোতে লিখবে তার ভেতরের দিকে যাবেন, গিয়ে আমি টিডি দিব কয়টা? দুইটা, কারণ আমার দুইটা করে কলাম, সরি দুইটা করে, ঠিক আছে? তারপর আমি আবার টিডি দিব, কারণ কাই, কারণ কি আমার টিডি কয়টা? দুইটা, এই কারণে আমার দুইটা লিখে রাখলাম। প্রথম রোতে দুইটা কলাম, এবার আসেন সেকেন্ড রোতে, সেকেন্ড রোতেও কয়টা কলাম? দুইটা কলাম, একটা লিখলাম একটা লিখলাম, শেষ। খেয়াল করবেন এটা শুরু এটা শেষ, এটা শুরু এটা শেষ, এর মধ্যে দুটো কলাম লিখলাম, আবার এটা শুরু এটা শেষ, তার মধ্যে আমি এই দুটো কলাম লিখছি, ঠিক আছে? এবার তিন নাম্বার টিয়ার ধরলাম, তার ভেতরে যাচ্ছি এবং আমি টিডিটা লিখছি, ওকে। তাহলে এবার দেখেন আমার তিন নাম্বার টিয়ার আউট কি হলো, টিডি কমপ্লিট হয়ে গেল। সো আমার ফরম্যাট যেটা তো তৈরি করা দরকার সেটা আমি তৈরি করলাম, এবার আমি বর্ডারটা দিয়ে দিই, বর্ডার দিলাম, এবার মনে করেন যে আমি বর্ডার দিলাম 10,
ডস বর্ডার দিলাম, তারপর আরো একটা জিনিস ইউজ করি, সেটা হচ্ছে স্টাইল দিয়ে আমি হোয়াইটটা দিয়ে দিই, স্টাইল ইকুয়াল টু হোয়াইট দিয়ে দিই, সেগুলো আপনারা জানেন অলরেডি। হোয়াইট দিলাম মনে করেন যে 50%, আমার হোয়াইট হবে, এক একটা সেল একটু বড় হবে। যেমন কিছুক্ষণ আগে দেখছেন সেলগুলো একদম যতটুকু ডেটা অতটুকু ছোট ছোট সেল, আমি একটু চাচ্ছিলাম সেলগুলো একটু বড় হোক। তাহলে প্রথম আবার একটু দেখে আসি, প্রথম রাতে প্রথম রোতে কি ছিল? নেম এবং রোল, নেম রোল আরিফ 44, আদিল 55, এইভাবে তো। তাহলে চলেন আমরা লিখে ফেলি, তাহলে নেম রোল লিখতেছি, নেম, তারপর এটা হচ্ছে কি রোল লিখলাম, তারপর হচ্ছে কি আরিফ, এরপর হচ্ছে কি ছিল 44, তারপর তারপর ছিল আদিল, তারপর 55। তাহলে আমাদের সম্পূর্ণ কোডিং শেষ। চলেন চলেন এবার আমরা আউটপুটটা দেখার চেষ্টা করি, চলেন। তাহলে বোঝা গেল যে কিভাবে আমি ডাটাগুলো ইনপুট দিলাম। দেখেন এবার দেখেন, এর আগে টেবিলটা একেবারে ছোট ছিল, একেবারে লাগানো ছিল, কিন্তু যখন আমি হোয়াইট 50% দিলাম, তখন দেখেন আমার হোয়াইটটা সরে একটু বড় জায়গা নিয়ে নিল। ঠিক আছে, এভাবে করে আমরা বিভিন্ন অ্যাট্রিবিউট গুলো অ্যাপ্লাই করে দেখব। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। এতটুকুই হচ্ছে আমাদের আজকের কোডিং সেশন। আমরা টেবিল নিয়ে আগামীকালও একটা ক্লাস করব। এই ক্লাসটা যদি না বুঝেন, আগামীকালকের ক্লাস কিচ্ছু বুঝবেন না। আগামীকালকের ক্লাস টেবিলের একটা অ্যাডভান্স একটা অপশন নিয়ে আমরা আলোচনা করবো, স্পান কীভাবে কাজ করে টেবিলে সেটা নিয়ে আলোচনা করব। কিন্তু তার আগে আজকের মধ্যে টেবিল কয়েকটা আপনারা ডাউনলোড করেন, অথবা আমি ক্লাসে যেগুলো দেখালাম সেগুলো আপনি স্ক্রিনশট আমি আবার দেখাবো, স্ক্রিনশট নিয়ে রাখবেন, এগুলো দিয়ে আপনারা প্র্যাকটিসগুলো করবেন। 4-5টা টেবিল প্র্যাকটিস করলে মোটামুটি আজকের ক্লাসটা ক্লিয়ার হয়ে যাবে, এবং আগামীকালকের ক্লাসে অবশ্যই অবশ্যই আপনাকে স্পান দিয়ে যখন করব এই টেবিলের ইনফরমেশনগুলো আপনার লাগবে। সাইম রোজা ফ্রম সিটি কলেজ, চট্টগ্রাম সিটি কলেজ না, ধন্যবাদ আপনাকে। আপনি আপনার ফ্রেন্ডদের সাথেও ক্লাসটি শেয়ার করতে পারেন চাইলে। আচ্ছা আচ্ছা, দেখি বলেন দেখি আর কারো কোনো কোয়েশ্চেন আছে কি না। ওকে স্যার, সিএসএস দিয়ে কি করলে কিছু হবে? হ্যাঁ, ইমন সাহেব একটা খুব অ্যাডভান্স কোয়েশ্চেন করছেন, সিএসএস, সিএসএস দিয়ে আসলে আমি এখনো পর্যন্ত ক্লাসে কোনো আলোচনা করি নাই, আসলে আলোচনা করাও লাগবে না, কারণ হচ্ছে এটা বইয়ে নাই। সিএসএস মানে হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট, স্টিএমএল একটা ওয়েব পেজ বা একটা ওয়েবসাইটের একটা ফরম্যাট দিয়ে দেয়, কিন্তু একটা ফরম্যাট দাঁড় করে দিয়ে দিবে, কিন্তু সিএসএস দিয়ে আপনি একটা ওয়েবসাইটকে দৃষ্টিনন্দন করতে পারবেন, লুক রেডিভ করতে পারবেন, কালার দেওয়া, বক্স করা, এই যে বিভিন্ন ধরনের ইফেক্টগুলো দেওয়া, যেটাকে যেটা আপনার ওয়েবসাইটকে ইন্টারেক্টিভ করে, এটাকে বলা হয় সিএসএস বলা হয় আর কি, ক্যাসকেডিং স্টাইল শিট। তো আমরা মূলত এখনো এখন অলরেডি হালকা পাতলা ইনলাইন সিএসএস ব্যবহার করছি, যেমন স্টাইল দিয়ে আমরা যেগুলো করছি, স্টাইল ব্যাকগ্রাউন্ড কালার, স্টাইল হোয়াইট, স্টাইল দিয়ে আমরা যা করছি এগুলো মূলত সিএসএস এর একটা অংশ। আগে সিএসএসটা একই পেজে করা হতো, কিন্তু বর্তমানে সিএসএসটা আলাদা ফাইলে করা হয়। সো সিএসএস দিয়ে যেহেতু বইয়ে মানে পাঠ্য বইয়ে নাই, এই কারণে আমি আসলে করাচ্ছি না, কারণ যদি অ্যাডভান্স ইচ্ছা থাকে তখন আমি তার কোয়েস্টটা ফলো করার মানে স্যাটিসফাই করার চেষ্টা করব। নীতু বড়ুয়া গভর্নমেন্ট কমার্স কলেজ চট্টগ্রাম, ধন্যবাদ। আচ্ছা, লুৎফা ইসমিন নিজুম বলতেছেন, স্যার ক্যাপশনের কাজটা কি আকবর বলবেন? হ্যাঁ, ক্যাপশন হচ্ছে এই যে দেখেন এই এই টেবিলটার জন্য উপরে একটা ইনফরমেশন দেওয়া আছে ABCD, তো টেবিলের উপরে টেবিলের একটা ক্যাপশন থাকবে, সেটাই মূলত আমরা টেবিল ট্যাগের নিচে ক্যাপশন ট্যাগ দিয়ে আমরা লিখে দিব, তাহলে আমরা বুঝতে পারবো এই টেবিলটা মূলত কিসে কি বোঝাচ্ছে ওই ওয়েবসাইটের মধ্যে। হ্যাঁ, আচ্ছা, আর্য সুতানা বলছেন কোডটা আরেকবার দেখানোর জন্য। আচ্ছা, কোডটা আবার দেখাচ্ছি। ওকে, কোডটা এটা কোডটা হচ্ছে এখান থেকে শুরু হচ্ছে। হ্যাঁ, ওমর জুবাইদ বলছেন আর একটু বুঝান কোডটা। ওকে, আমি আবার রিপিট করছি পুরো ক্লাসটা। একটা আমরা টেবিল ট্যাগ যখনই করব, আপনি উদ্দীপকের টেবিল ট্যাগকে অ্যানালাইসিস করবেন, যে আমার ওই টেবিলে উদ্দীপকের টেবিলে কতটা রো আছে, কতটা কলাম আছে। তো মনে করেন আপনার একটা টেবিল দেওয়া আছে যেখানে 3টা রো 2টা কলাম, রো কোনগুলো? আনুভূমিকগুলো হচ্ছে রো, আর লম্বালম্বিগুলো হচ্ছে কি কলাম। তাহলে আপনি রোর ক্ষেত্রে আপনি যখন রো 3টা দেখবেন, আপনি কি দিবেন? এভাবে করে টিয়ার দিবেন, একটা টিয়ার, 2টা টিয়ার, এভাবে করে 3টা টিয়ার বসাবেন, 3টা টিয়ার স্টার্টিং ট্যাগ ক্লোজিং ট্যাগ বসাবেন। তারপর আপনি দেখবেন ফার্স্ট রোতে কতটা কলাম আছে,
যদি দুইটা কলাম থাকে তাহলে দুইবার টি ডি লিখবেন, আবার সেকেন্ড রোতে যদি দুইটা কলাম থাকে তাহলে দুইবার টি ডি লিখবেন, এভাবে করে থার্ড রোতে যদি দুইটা কলাম থাকে আপনি দুইবার টি ডি লিখবেন, যদি তিনটা থাকে তাহলে আপনি তিনটা লিখবেন। সো এভাবে করে আপনি ধীরে ধীরে মানগুলো বসাবেন। আমরা যখন কোডিং করতেছি আমরা কিন্তু রো অনুযায়ী করতেছি, দ্যাট ইজ ওয়াই মান বসার সময় অর্থাৎ তোমার মানগুলো অর্থাৎ ডেটাগুলো ইনপুট দেওয়ার সময় তুমি হরিজন্টাল ওয়াইজ ডেটাগুলো ইনপুট দিবা, লম্বালম্বি করে ডেটা ইনপুট দিবা না। শাহরিয়ার মাহমুদ সোয়েব, আপনারা ক্লাস করেন না কেন আমি বুঝলাম না, কি বেশি পণ্ডিত হয়ে গেছেন এখন আসছেন ক্লাসের মধ্যে? ওকে, আশা করি অমর জুবাই ক্লাসটা আবার বুঝালাম, বোঝার চেষ্টা করছো আশা করি। তাহলে স্টাইলটাকে আপনারা এভাবে করে লিখবেন, স্টাইল হোয়াইট 50% 70% বা 100% দিলে আপনাদের পুরো 100% দিলে পুরো স্ক্রিন জুড়ে জায়গাটা নিয়ে নিবে, এখন 50% দেওয়া স্ক্রিনের 50% নিচ্ছে। অথবা আপনারা চাইলে অ্যালাইন ইউজ করতে পারেন, অ্যালাইন ইউজ করতে পারেন, অ্যালাইন ইকুয়াল টু মনে করেন যে আমি দিলাম সেন্টার, সেন্টার দিলে পুরো টেবিলটা কোথায় আসবে, সেন্টারের মধ্যে চলে আসবে। এভাবে করে আমরা দিতে পারি, অথবা বিজি কালার দিতে পারি। এভাবে করে পারবে সেল বর্ডারের কালারও চেঞ্জ করা যাবে, যাবে যাবে সেল বর্ডারের কালার চেঞ্জ করা যাবে, সমস্যা নাই, সেল বর্ডারের কালারও চেঞ্জ করা যাবে অনেকগুলো। আমি কিন্তু যখন বিজি কালার দেওয়া শিখাইলাম সেটা কিন্তু আমি দুইভাবে করাইলাম, কোনো কোনো ট্যাগ আছে যেখানে বিজি কালার সরাসরি কাজ করে, বিজি কালার একটু নাম দেখে দিলে হয়ে যায়, কিন্তু কোনো কোনো ট্যাগে কিন্তু বিজি কালার সরাসরি কাজ করবে না, তখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি স্টাইলের মধ্যে আপনি একটা ডবল কোটেশনের মধ্যে আবার কি লিখবেন ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে করার চেষ্টা করবেন, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে এরপরে কাজ করাচ্ছে ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার হবে। তাহলে আর সমস্যা হবে, অনেক সময় এইভাবে করে কাজ করে না, ঠিক আছে? এই দেখছেন এখন কাজ করছে, এখন ব্লু চলে আসছে, ব্লু দেওয়াতে কিন্তু এই কালারটা আবার ভালো লাগতেছে না, তখন আপনি চাইলে এটাকে কালারটা চেঞ্জ করে দেবেন। এভাবে করে আমরা কোডিংগুলো করব। হ্যাঁ, সেল স্পেসিং সেল প্যাডিং, নাদিয়ান তুলি বলতেছেন, তুলি বলতেছেন সেল স্পেসিং সেল প্যাডিংটা কি? সেল স্পেসিং সেল প্যাডিংটা মূলত হচ্ছে সেল স্পেসিংটা একটা সেলের মধ্যে ফাঁকা জায়গা কতটুকু থাকবে সেটা নির্ধারণ করে দিবে, আর সেল প্যাডিংটা হচ্ছে সেল এবং কন্টেন্টের মাঝখানে কতটুকু জায়গা খালি থাকবে সেটা নির্ধারণ করে দিবে। আপনি এগুলো অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাই করলে নিজে নিজেই বুঝতে পারবেন যে কি পরিমাণ চেঞ্জটা আসতেছে। টেবিলের একসাথে একটা রো তারপর দুইটা রো হবে, হইতে পারে, হইতে পারে একটা রো দুইটা রো হইতে পারে, অস্বাভাবিক কিছু না। যদি না কোয়েশ্চনটা যদি এলাবোরেট করতে চান আমাকে একটু একটা চিত্র এঁকে যদি কমেন্ট সেকশনে দেন তাহলে আমি বুঝতে পারবো কি বুঝাচ্ছেন। তবে হইতে পারে, মেঘলা দাস এখন ক্লাসে আসতেছেন, উত্তম তঞ্চঙ্গ এখন ক্লাসে আসতেছেন না, এগুলো অ্যাবসেন্ট কাউন্ট হবে। আচ্ছা, আপনাদের একটা মজার বিষয় বলে রাখি, এটা আজকে বলবো না, এটা আগামী ক্লাসে ইনশাল্লাহ বলবো। তাহলে আজকের ক্লাসে আর কোনো কোয়েশ্চেন না থাকলে আমি ক্লাসটা এখানে শেষ করে দিব, আর তার আগে আমি আপনাদের যেই ক্লাসগুলো করতে হবে সেই ক্লাসগুলো আমি আপনাদেরকে স্ক্রিনশট নেওয়ার জন্য আবার দেখাচ্ছি। তাহলে কোডিং সেশনটা অফ করে দিচ্ছি, আমি স্লাইডে গিয়ে আপনাদের আজকের টাস্কগুলো আপনারা স্ক্রিনশট নিয়ে রাখেন, ঠিক আছে? ওকে, তাহলে দেখেন ওকে স্ক্রিনশটটা নিয়ে নেন। এটা হচ্ছে ফার্স্ট স্ক্রিনশট, দ্রুত দ্রুত স্ক্রিনশট টেক করেন, এটা করবেন, তারপর হচ্ছে এখানে কয়টা রো কয়টা কলাম দেখবেন, এরপরে কোডিং করা শুরু করবেন। মাত্র 2 সেকেন্ড করে টাইম দিব, দ্রুত স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিতে এতক্ষণ লাগার কথা না,
একটা গেল, দুই নাম্বার, এটা হচ্ছে দুই নাম্বারটা, এখানে দেখেন কয়টারও কয়টা কলাম, এখানে ইমেল দিল, ফার্স্ট নেম, লাস্ট নেম, এটা এটা দেখবেন। আচ্ছা আরেকটা ইনফরমেশন দিতে ভুলে গেছিলাম, সেটা দিয়ে দেবো কিছুক্ষণ পরে। আচ্ছা তারপর এটা হচ্ছে তিন নাম্বারটা, তিন নাম্বারটা দেখেন, এটা দেখেন স্ক্রিনশট। তারপর দ্রুত আবার নেন আরেকটা, তিন নাম্বার গেল, তিন নাম্বার, এরপর এটা হচ্ছে চার নাম্বার, এটাও করবেন, এটা সব থেকে বড়, এটা একটু ভালো মতো করার চেষ্টা করবেন। তাহলে এই চারটা করে আমাকে দেখাবেন, যে কোনো কোডে যদি সমস্যা থাকে না বুঝেন তাহলে আমাকে একটু জানাবেন, ঠিক আছে? সুমাইয়া লাবি, বা যদি নেটওয়ার্ক প্রবলেম হয় পরবর্তীতে, বা কারো থেকে নিয়ে নেবেন, ঠিক আছে? একটা কাজ করতে পারেন, কেউ একজন স্ক্রিনশট নিয়ে সেটা একেবারে আইসিটি গ্রুপে দিয়ে দিতে পারেন, তাহলে একেবারে একেবারে আর ভালো হয়ে গেল, সবার জন্য লাভ হবে, ঠিক আছে? সুন্দরভাবে স্ক্রিনশট নিয়ে এবার আইসিটি গ্রুপে দিয়ে দিবেন। আচ্ছা আর একটা একটা ছোট একটা ইনফরমেশন দিয়ে আমি ক্লাসটা শেষ করবো, একটা ইনফরমেশন দিতে ভুলে গেলাম। একটু ওয়েট করেন, আমি ক্লাসটা শেষ করার আগে আমি শেষ মুহূর্তে একটা জিনিস হয়তো ভুলে গেছিলাম, আমি আবারও একটু ইয়াতে ব্যাক করি। ওকে, এখানে আমরা যখন কোডিং করছিলাম কিছু কিছু বলেছিলাম না, যে যেটা দেখতে মনে হবে একটু হেডলাইনের মতো, সেটা আমরা কি করব, যে ওইটা মূলত আপনার একটা টেবিলের সম্পূর্ণ তথ্য বলতেছে, তখন আমি টিডিটাকে জাস্ট টিডিটাকে চেঞ্জ করে পিএইচ করে দিব, কি করে দিব, পিএইচ করে দিব। দেখেন পিএইচ 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 করলে লাভ কি, ওইটা একটু গাঢ় করে দেখাবে। তাহলে একটা টেবিলের যে অংশটা মনে হবে এটা হেডলাইনের মতো, তখন আমার টিডি বাদ দিয়ে শুধুমাত্র ওটা গিয়ে যাবে টিএইচ হয়ে যাবে, আর সম্পূর্ণ কিছু একসাথে থাকবে। টিডি বাদ দিয়ে আমরা কি দিব, টিএইচ দিব, টিএইচ বাদ দিয়ে কি দিব, কি দিব, টিএইচ দিব, টিডি বাদ দিয়ে আমরা কি দিব, টিএইচ দিব। তাহলে এবার দেখেন টিডি বাদ দিয়ে যখন টিএইচ দিলাম তখন আমার আউটপুটটা কেমন আসে, যেমন দেখেন এই যে এই লেখাটা এবার কি হলো, একটু গাঢ় হয়ে গেল, এই লেখাটা একটু কি হলো, গাঢ় দেখাচ্ছে, অন্য লেখাগুলো কিন্তু গাঢ় দেখাবে না। টিএইচ দিলে মনে হবে এটা কি টেবিলের একটা হেডলাইন, মানে ওই 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 কলামের জন্য এটা হচ্ছে কি হেডলাইন, ঠিক আছে? তাহলে আমরা টিএইচটা দিয়ে দিব, আর বাকি সম্পূর্ণ কিছু কি একরকম, তাহলে আমরা ভিন্ন ভিন্ন কালার দিয়ে আমরা কোডিংগুলো করার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে দেখেন এই যে এখানে এখন বোঝা যাচ্ছে এটা একটু হেডলাইনটা বড় হবে। তাহলে আপাতত আজকের ক্লাসটি এই পর্যন্ত থাকুক, আপনারা আশা করি ক্লাসগুলো বুঝতেছেন বা বুঝছেন, যদি করা কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, অথবা এনি হাও আমার সাথে একটু কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন। আমি আশা আশা করি আপনাদের যে কোয়েরিগুলো সেগুলো আমি ফিল আপ করার চেষ্টা করব। সো এই পর্যন্ত ক্লাসটা শেষ করে ভেরি গুড, ওকে, তাহলে আজকের ক্লাস নিয়ে করো কোনো কোয়েশ্চেন আমি দেখতেছি না, এই কারণে আজকের ক্লাসটা এখানে শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।